আমরা অনেক সময় ক্যালকুলেশন ব্যবহার করে বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন আমার ক্যালকুলেশনটা, আমি একদিন সমস্যার সম্মুখীন হয়েছিলাম, গুণ করতে গিয়ে সংখ্যা উঠে গিয়েছিল। এ ধরনের এখন যে 12 সাথে গুণ করলে এখন ঠিক আছে, যে কোনটা এসি আছে এখানে 5 দিয়ে প্লাস করলাম, তারপরে 6 বাই যোগ করলাম, তারপর আরো সংখ্যা যোগ করার পর সমান চিহ্ন দিলাম। এবার এগুলো চেক করব, এখানে চেক বাটনে ক্লিক করব, একটা একটা যেগুলো সংখ্যা উঠছে কিনা এগুলো একটা 10 জিবি ধরে ধরে আমরা দেখব সংখ্যা সবগুলো উঠছে কিনা। এটা হচ্ছে ক্যালকুলেশন। দ্বিতীয়টা হচ্ছে এই যে গার্ডটা আছে, ফাংশন গার্ড, এটা আমরা একেবারে নিডল পয়েন্টে দিয়ে দিলাম। আর এখন যদি গুণ করেন, আপনার যে দশমিক পয়েন্ট এসে যাবে, দেখছেন মধ্যখানে পয়েন্ট এসে গেছে। আর যদি কতগুলো পয়েন্ট এসে গেছে, এই গার্ডটা যদি অফ দেন, অফে আমরা মধ্যখানে দিছি, তাহলে 2.2, তাহলে 6.00 এসে গেছে। এর জন্য অফ করে দেবেন, একদম অফ বাটনে দিবেন, তাহলে আপনার ক্যালকুলেশনটা ঠিক হয়ে যাবে। এখন একদম নর্মালি চলে হচ্ছে, তাহলে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। ওকে।